এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারা পক্ষমাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আটকে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই চারটিকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাজেট কালো টাকাকে সাদা করা নয়, কালো টাকা ছাড়াও দায় মুক্তি হয়েছে দেওয়া হয়েছে। 15% কর দিয়ে ব্যক্তির সাথে কোনো কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের কোনো সংস্থাই কালো টাকার সাদাকারীদের কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ দায় মুক্তি বা আইনি ছাড় দেওয়া হল। এরপরে সৎ ও বৈধ আয়ের করদাতাদের নিরুৎসাহিত এবং দুর্নীতিকে সরকারিভাবে উৎসাহিত করা হল। দুর্নীতি করার এহেন লাইসেন্স প্রদান অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক। 15% করে কালো টাকা সাদা করার বিপরীতে সৎ করদাতাদের সর্বোচ্চ 30% হারে কর দেওয়ার বিধান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই পদক্ষেপ সংবিধানের 20(2) অনুচ্ছেদের পরিপন্থী। কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের গুলি যারা আওড়ায় তাদের পক্ষে রাজস্ব বৃদ্ধির খোড়া যুক্তিতে দুর্নীতির বৈধ লাইসেন্স প্রদান অনৈতিক ও সাংঘর্ষিক, তা জেনে শুনেই দুর্নীতিবাদ সরকার অবৈধ সম্পদ অর্জনকারীদের দুর্নীতির এই লাইসেন্স দিচ্ছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাদদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অস্বাভাবিক প্রক্রিয়ায় কিছু রাজস্ব আদায় হলেও সার্বিকভাবে রাজস্ব আহরণ ব্যাহত হবে। এই বাজেট দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দখলদার আওয়ামী সরকার ও তাদের মাফিয়া গুরুদের মধ্যে ভাগাভাগির এক সুনির্দিষ্ট ইজারা পক্ষমাত্র। এটি স্পষ্ট যে বাজেটটি এমন কতিপয় ব্যক্তির মুনাফার জন্য প্রণীত হয়েছে যারা এই অবৈধ সরকারকে ক্ষমতা আটকে থাকতে সাহায্য করছে। এর কুফল শুধু আগামী বছর নয়, আগামী দশকেও এই চারটিকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি চরম চাপে মানুষের জীবন আজ কোষ্ঠাগত। বাজারে সবকিছুর দামে আগুন লেগেছে। মানুষের কেনার ক্ষমতা নেই, মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে, অনেকের সঞ্চয় নেই। এই অবস্থায় মাছ মাংস ডিম অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাদ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে। মানুষ আর এই বুঝে টানতে পারছে না। সরকারি বিবিএসের হিসাব মতেই গত মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি, খাদ্য মূল্যস্ফীতি 12%। অর্থনীতিবিদরা আবার বলছেন যে এটা নিম্ন আয় মানুষের জন্য এটা প্রায় 20%, অনেকেই বলছেন, যেটা আমি পরে বলেছি। এদিকে অর্থনীতি বলছে যে বাজারের বাস্তবতায় সামগ্রিক মূল্যস্ফীতি প্রায় 20% কাছাকাছি, 20-70% কাছাকাছি। আপনারা বাজারে যান, গত এক বছরে মূল্যস্ফীতি 50% বেশি ছাড়িয়ে গেছে। বিবিএসের তথ্য নিয়ে বিশ্বব্যাংক নিজেই প্রশ্ন তুলেছে, তাদের কাছে এই পরিসংখ্যান নির্ভরযোগ্য নয়। বিবিএসের দোষ দিয়ে কি লাভ করুন, সত্যিকারের ফিগার প্রকাশ করে তাদের চাকরিতে আলোড়ন হয়ে আছে। রক্ষক যদি ভক্ষ করে তাহলে এই পরিণতি হবে, এটাই তো স্বাভাবিক। এই বাজেটে সরকার মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%, কিন্তু কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে তার কোনো পথ নির্দেশনা নেই। আর কে না জানে সরকারি আশ্রয়ের প্রশ্রয়ে তাদের আশীর্বাদ পুষ্ট কিছু সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে। এ সকল সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রণ করা হবে বাজেটে সে বিষয়ে কোনো আলোচনার স্থান পায় না। বাজেটে তাই সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই।